আচ্ছা, আপনাদের তো বিশ্বের সবচেয়ে খাটো গাড়ি দেখিয়েছি, তো আজকে দেখাবো বিশ্বের সবচেয়ে বড় গাড়ি যেটি দুবারে শেখরা ইউজ করে থাকে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই গাড়িটি একটি ঘরের মতো, যেখানে আপনি বসে শুয়ে দিন কাটাতে পারবেন, এবং এই গাড়িতে উঠতে হলে আপনাকে একটি সিঁড়ি ব্যবহার করতে হবে। তাহলে চিন্তা করে দেখুন এই গাড়িটি কতটা বড় হতে পারে। তো চলুন আজকে জানবো বিশ্বের সবচেয়ে বড় গাড়িগুলো, যেগুলো এখনো পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে আছে। তো শুরু করা যাক ভিডিও, সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। মূলত এই ইনসেন গাড়িগুলোর মালিক দুবাইয়ের শেখ হামাদ আল নাহিয়ান, যিনি রেইনবো শেখ নামে পরিচিত। চলুন আজকে গিনিস বুকে নাম ওঠানো সেই হামাদ আল নাহিয়ানের গাড়িগুলো দেখব। তার কাছে 3000-এরও বেশি গাড়ি রয়েছে। তাকে রেইনবো শেখ দেখার কারণ হলো তিনি 6টি কালারের রেইনবো মার্সিডিস কাস্টমাইজ করেছিলেন, যে কালারগুলো আমরা সাধারণত রং ধনুতে দেখতে পাই। এই রেইনবো শেখের অনেকগুলো গাড়ির জাদুঘর আছে। তবে আজকে আমরা আবুধাবির এই মিউজিয়াম ঘুরে দেখব, যেখানে প্রায় 100-এরও অধিক গাড়ি রয়েছে। এই গাড়িটি দেখুন, দেখতেই মনে হচ্ছে একটা বাংলাদেশি ছাগলের মতো। এখানে আছে একটি মনস্টার ট্রাক, এত বড় একটা দানব কন্ট্রোল করা অনেক টাফ। এটা হচ্ছে সবচেয়ে ওয়াইডেস্ট কার, সবচেয়ে নিচু একটি গাড়ি। ভাই এবার দেখুন র্যাম 250। এই গাড়িতে উঠতে হলে আপনাকে একটি ময় ব্যবহার করতে হবে। যদি ভুলেও ওঠার সময় নিচের দিকে তাকান বা স্লিপ কেটে পড়েন, তাহলে আপনার সেখানেই নির্মম সমাধি হবে। এই গাড়ির চাকা 2.6 মিটার লম্বা। উদাহরণ হিসেবে একজন কিংবদন্তি সেকুইল ও নেইলের উচ্চতা 2.16 মিটার, তার জন্যই এই গাড়ি প্রযোজ্য। আপনি আমি চালালে দিনে 10 বার হাত পা ভাঙতে হবে। এই গাড়িটি দুবাইয়ের রাস্তায় চলা বৈধ, যার মানে আপনি রাস্তায় চালাতে পারবেন এই গাড়িটি। এই গাড়িটি দেখুন, যা নিসান পেট্রোলকে মডিফাই করে বানানো হয়েছে, অসাধারণ ভাই। এই গাড়িকে আপনি যখন তখন যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন। নিসান পেট্রোলকে ট্রান্সফর্ম করে বানাইল এটা। এই গাড়ির হর্নটা আরো দানবীয়, শুনুন একবার। এবার আসলো গিনিস বুকে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই গাড়ি, যে গাড়ি নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। এই গাড়ির নাম হামার H1X3, কারণ এটি আগের বার দেখানো X1 থেকে 3 গুণ বড়, এবং এটি 3 গুণ লম্বা, 3 গুণ বড় এবং 3 গুণ প্রশস্ত। এটি তৈরি করতে 7 জন লোককে প্রায় 1.5 বছর কষ্ট করতে হয়েছিল, এবং তারা এই গাড়িটি তৈরি করেছিল মালিকের গ্যারেজে, এবং এই গ্যারেজটি অন্যান্য গ্যারেজগুলো থেকে অনেক বড় ছিল, যার কারণে গাড়িটি তৈরি করতেও সহজ হয়েছিল। এই গাড়ির দরজা দিয়ে আপনি ঢুকতে পারবেন না, আপনাকে গাড়ির নিচ দিয়েই ঢুকতে হবে। খুবই ইউনিক ব্যাপার, তাই না? উপরে উঠতেই দেখবেন কিচেন। হ্যাঁ, এই গাড়িতে আপনি রান্না করে খেতে পারবেন। এটা হলো বাথরুম। এই গাড়িতে টোটাল 4টি ইঞ্জিন, এখানে আপনি আড্ডাও দিতে পারবেন। এটা হচ্ছে ড্রাইভার সিট, যেটি একেবারে গাড়ির পেছনেই অবস্থিত। এই গাড়িটি চালানো একেবারে সহজ, এবং এই গাড়ির টপ স্পিড 32 কিলোমিটার পার আওয়ার। রেইনবো শেখ জানান, $20 মিলিয়ন এই গাড়িগুলো একমাত্র ধনী লোকরাই ব্যবহার করতে পারবেন। এই গাড়িগুলির মধ্যে কোনটি আপনার পছন্দ হয়েছে সেটি অবশ্যই কমেন্টে জানান, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে দেওয়া যে বেল সেটি অন করে দিন। এতে করে আপনি আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ, গুড বাই।